হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ব্লগটা আমি শুরু করলাম এখান থেকে, কারণ ঈদ চলে আসছে, ঈদের প্রস্তুতি নিতে হচ্ছে, তাই না? তাই ঈদের কিছু টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভাবি যে একটু শেয়ার করি যে ঈদের কীরকম প্রস্তুতি চলতেছে, তাই আজকে এইভাবে এখান থেকে শুরু করলাম আর কি। যেহেতু আর বেশি দিন নাই, মাত্র সপ্তাহখানেক আছে, তাই টুকিটাকি কাজকর্মগুলো আগেই করে রাখা ভালো, যেহেতু কোরবানির একটু ঝামেলা বেশি থাকে সবারই, তাই ঈদে কিন্তু একটু ঝামেলাটা আমাদের সবার একটু বেশি থাকে, তাই না? যেমন একটু মানে এখন এই তো সবাই মানুষ কোরবানি নিয়ে মানে মাতামাতি বেশি করে, ওটা নিয়ে একটু ঝামেলা এক্সট্রা, তাই তার জন্য মশলাপাতি যেগুলো আছে এগুলো আগে রেডি করে রাখা ভালো। তো ভাবলাম যে আগে রেডি করে রেখে দিই এই আর কি। তো আজকে তেমন অন্যরকম রান্নার রেসিপি শেয়ার করব না, বা অন্য এই আজকের ব্লগটাই থাকবে এটা, যে আমি কিভাবে ঈদের মানে প্রস্তুতি নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এইভাবে করে রাখলে কিন্তু ভালো হয়, যেমন যেমন এই আদা রসুনগুলো পেস্ট করে আমরা ডিপে রেখে দিলে সেটা ভালো হয় আর কি, পরে কোনো ঝামেলা হয় না। যেমন আর যেগুলো শুকনো মশলাগুলো আগে সব কিছু রেডি করে রাখলে, আর এখন তো রোদ, আজকে কয়েকদিন বৃষ্টি ছিল তো আজকে রোদ হত অনেক, তো ভাবলাম যে মশলাগুলো একটু ধুয়ে শুকিয়ে নিই, তো পরে ব্লেন্ড করে নিয়ে আসবে, মেশিনে চুড়াই নিয়ে আসবে ব্লেন্ড আর কি, যত মশলা বেশি এই আর কি। শুরুতে দেখলেন যে এলাচ, দারচিনি, লং, তারপর জিরা, ধনিয়া এগুলো একসাথে করে মানে গুঁড়া করবে আর কি মেশিনে। তা আমি এখানে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি, আমার আমি না সরি আমার বোন, আর আমি হয়তো আপনাদেরকে আগে বলছি যে আমি দু একদিন ব্লগ দিতে পারিনি, দুই দিন সরি কালকে গতকালকে দিতে পারিনি, যেহেতু আমি বলছি আমি একটু অসুস্থ, তাই আমি মানে ভিডিও করতে পারি না, যেহেতু সোয়াদ বলছি আপনাদেরকে, আমি একটু ব্যথা পাইছি পায়ে, এমনকি কোমরের মধ্যে মাজাতে আর কি, সেটা হয়তো বলছিলাম আমি আপনাদেরকে। তো যাই হোক, খুব বেশি অসুস্থ এ আর কি। তো আমার মেয়ে আর বোন ভিডিওগুলো করছে, বলতেছে আপু যেহেতু উঠতে পারতেছো না তাইলে এগুলো দাও, এখন তো সবাই দেখতেছে এরকম মানে প্রস্তুতি কীভাবে নিচ্ছে, দিস এগুলো ইয়ে করতেছে, তো তুমি আমরা কীভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছে সেগুলো শেয়ার করো, সমস্যা নাই, আমাকে দেও সমস্যা নাই, কারণ অনেকের হয়তো অনেক কাজও লাগতে পারবে, অনেকে দেখা যায় যে করব করব করে আমরা অনেকে বসে থাকি, পরে দেয় আসলে কাজে আর মানে সমস্যাতে মানে পাল্লা দিতে পারি না, তা আগে করে রাখলাম আর কি। তো এই আর কি, আদা রসুন এগুলো পেস্ট করে আমি আয়ের আগে দুই বক্স করে রেখে দিছি। তো এদিকে আমার মেয়ে অস্থির হয়ে গেছে, ও আমি জানি না কোন ফাঁকে করছে, এখন আমাকে ও নিজেই এগুলো এসে বলতেছে আমিও দেখো এগুলো আমি ভিডিও করছি, একটু ভিডিও করে দেখাও, ও আবার ঈদের কিছু কেনাকাটা করছে ওর আব্বু, তো বলতেছে এগুলো শেয়ার করো না, এগুলো একটু দেখাও, তাই আমি বলতেছি দেখাও, যে ছোটো মানুষ বুঝে না যে ঈদে কী শপিং করছি, কী মার্কেটিং করি, এগুলো দেখাও। তো ও মানে অস্থির হয়ে গেছে, তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে করো, যেহেতু আজকে কোনো রান্নাটার মানে ভিডিও আমি দিতে পারতেছি না, তো ওরা কী কী মার্কেটিং করলো সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ওরাই করতেছে, আমি পাশে একটু বসে আছি আর কি। তো এই আর কি, এটা আমার মেয়ের একটা ড্রেস, যেহেতু ঈদে তেমন আমি অসুস্থ যেতে পারি না, আর ছোটো মানুষ তো বুঝে না, তাই না? মানুষের আমাদের অনেক রকম প্রবলেমই থাকে, তো এত সমস্যা তো ওরা বুঝে না, ওদের তো ঈদের কাপড় হলেই হয়। তো এগুলো অবশ্য আমি কিনি নাই, ওর জেঠু কিনে নিয়ে আসছে, তো ওর বাবার কাছে দিছে, তো এখন এগুলো দিয়ে এবার আপাতত ঈদ ই করবে আর কি ওরা, ছোটো মানুষ কী করবে, কিছু করার নাই আসলে। আমি বয়স দিচ্ছি, এটা আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি উঠে বসতে পারতেছি না, মানে খুবই কষ্ট হয়, যতটুকুই উঠি ও মানে উঠি একটু দাঁড়াই, কারণ প্রচণ্ড ব্যথা পাইছে, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন এই আর কি। তাই জামাগুলো নিয়ে আসছে কালকে, ও জেঠু এসে দিয়ে গেছিলো নাকি ওর বাবার কাছে, তো এখন বলতেছে মানে মেয়ে তো মহা খুশি এগুলো পেয়ে, তা ভাবলাম যে একটু
যেহেতু বলতেছে তাহলে দেখাও। তো ড্রেসটা হলো লেমন কালারের মধ্যে, লাইটের কারণে হয়তো বোঝা যায় নাই, আর আমার মেয়েরা আসলে ও পড়তে চায় না এরকম কাপড়ের ড্রেস এখন নিয়ে আসছে, ও তো দেখে তো খুশি, এখন তো পরে কার নাই পড়ুক। আর এটা একটা ব্রেসলাইট, আর সবচেয়ে বেশি খুশি হয়েছে মেয়ে, সাত ওড়না ছিল, তারপরে পাজামা ছিল, এগুলো দেখেই খুশি, কারণ বাচ্চারা ওড়না আর পাজামা হলে আর কিছু লাগে না, এগুলো মনে হয় যে বহুত কিছু, তাই ওড়না দেখে ও খুশি বেশি হয়ে গেছে যে ওর ড্রেসের সাথে ওড়না আছে। তো আর কি আসলে ভালো লাগতেছিল না, শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, তারপরে কিছু করার নাই, মানে শরীর প্রচণ্ড রকম খারাপ, কখনো কল্পনা করিনি যে ঈদের আগে এরকম হবে। আসলে আমার বিপদগুলাই, যে কোনো বিপদ আসি এরকম করে, আসলে কষ্ট তো আমি করতেছি তাই আমি বুঝতেছি, হয়তো অনেকে কিছু মানুষ আছে যে বুঝে না, বুঝবেও না, অনেক কষ্ট হচ্ছে আমার চলাফেরা করতে, আমার নিজের কাজগুলো তো করতে হয় তাই না, এগুলো করতে তো আমি পারতেছি না। তো যাই হোক, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। তো এটা হলো আমার ছোট মেয়ের ড্রেস, অবশ্য ওরটা একটু বড় হয়ে গেছে আর ও তো খুব একটু শুকনা, তাই ওটা জানি না হবে কি না, একটু বড় সাইজ, তাই আর কি এটা ওর ড্রেস। তো এগুলোই ওরে কিনছে, তো এগুলো আর মানে অনেক খুশি এগুলো পেয়ে, বাচ্চাদের এটাই হলো একটা আনন্দ, আমাদের বড়দের না হইলেও হয়। তো মানে কখন থেকে সে বলতেছে আম্মু চলো আমার ড্রেসগুলো একটু দেখাই, ড্রেসগুলো দেখাই, তো ভাবলাম যে ঠিক আছে করো ছোট, তুমি ভিডিও করো সমস্যা নাই, করে দাও, যেহেতু আমি ব্লগ দিচ্ছি আপনাদের সাথে সমস্ত সব কিছু শেয়ার করি আমার, তাই এগুলো কেন করবো না, করি। আর ঈদের দিন তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এবং কেউ ভালো থাকে তাহলে হয়তো দেখানোর চেষ্টা করব, যদি ভিডিও করা হয় আর কি, যে কী করে না করে এটা। তো এগুলো কিনে এনে আসছে এই। আচ্ছা, বাচ্চাদের ভালো লাগে, আমার কাছে ভালো লাগা, নিজের না হলেও হয় তাই না, ওরা তো আর বুঝে না যেহেতু ওরা ছোট মানুষ, আর মানে কিছুই ওদের জন্য কথা হয় না, কিনা হয় নাই, যেহেতু খুব অসুস্থ তার জন্য। আসলে নানা একটা মানুষের নানান রকমের সমস্যা হয়, তার মধ্যে আবার অসুস্থ হয়ে পড়ে আছি এখন, তারপর ঈদ সামনে, কোথাও যেতে পারতেছি না, কোথাও থেকে উঠে যে দাঁড়াবো সেই ইয়েটাও নাই, তাই ভাবছিলাম ডাক্তারের কাছে যাবো, এক্স রে করাবো, এখন দেখি কি করতে পারি, আসলে কোনো কিছুর জন্য সময় হয়ে উঠতেছে না, বাচ্চাদের কোষে ঠিক মতো দেখাশোনা করতে পারতেছি না আর কি। তো এই তো যা ড্রেসের সাথে ছোটো মেয়ের ব্রেসলেট, আমার মেয়ে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওর হাতের এই চুড়, এটা বলতে সাম্মু দেখো এটা কত সুন্দর, এম কে হ্যাঁ, কারণ ওর কাছে তো এটাই সুন্দর, এগুলো নিয়ে আসছে। আর ওর তো এটা আমার মেয়ে মার একটা ড্রেস, সুতি জামা, এখনও সেলাই করা হয়নি, আমি সেলাই করব ভাবছিলাম যেহেতু আমি এখন অসুস্থ, মেশিনে বসতে পারবো না, সেলাইও করতে পারবো না, তাই আমি ভাবছি যে কাউকে দিয়ে হয়তো সেলাই করে আনবে আমার মার আর কি, এটা সুতির কাপড়, বাসা পড়ার জন্য উনি নিছে এটা, তাই কি এই টুকিটাকি কেনাকাটা আর কি, যে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যে কীভাবে মানে কী কেনাকাটা করলাম বা ঈদের কীরকম প্রস্তুতি নিচ্ছি, যেহেতু এখনও পুরো ইয়ে হয়নি, আর অনেক কিছু বাকি আছে ঈদের, যেমন এই কাজকর্ম তো অনেক রয়ে গেছে, এগুলো আস্তে আস্তে শেষ করতে হবে। তো আজকের ব্লগটা এগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি, যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যার মেয়ে অস্থির হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে আপনাদের ভাইয়ার কিছু গেঞ্জি, কারণ নিবে না তাই আমি ভাবতেছি, কয়েকটা গেঞ্জি নাও তুমি, ঈদে তো তুমি বাড়িতে যাবা, তো নিচে আর কি ও কয়েকটা গেঞ্জি, তো নিচেতে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, বলতেছে না আমি এখন কিছু নিব না, ওরও মন খারাপ যেহেতু আমি অসুস্থ তাই না, তো বলতেছে কি করবে বুঝতেছে না, আসলে আর কিছু সমস্যা হইতো তাহলে কথা ছিল, যেহেতু উঠতে পারি না এই অবস্থা, আমি এত লং জার্নি করে বাড়িতে যাব সেটাও সম্ভব না, কারণ আমি একটু বসে থাকতে পারি না, 2-3 মিনিট বসলে, বসে ভাত খাই, তারপর আমার অনেক কষ্ট হয়, অনেক প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়,
তো এত দূরে কিভাবে যাব সেটা বলতেছে, কিভাবে যাবা, তারপর বাড়িতে বাচ্চাদেরকে তো অন্তত করতে হবে, কে করবে এটা? তো ও তো যেতে হবে, তো এই গেঞ্জিগুলো নিয়ে আসছে, অনেক জোড়াজুড়ি করে কিনে দিলাম ওকে। আমার ভালো লাগে, আমি না মানে আমি যেটি হোক বাচ্চাদের বা ওকে যদি কিছু দিতে পারি বা ওদের জন্য কিছু কিনতে পারলে সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মনে হয় যে আমার না হলেই সমস্যা নাই, ওরা পড়ুক যেটি হোক, সেটা কম হোক আর বেশি হোক, আসলে কিছু পছন্দ করে দিলে সেটা দামের হিসাবটা করাটা ঠিক না, মানে ওরা যদি নিয়ে খুশি হয় তাহলে আমার দেখে অনেক ভালো লাগে। তো এগুলো ওদের জন্য আমি নিছি, মানে ওর জন্য ওকে কিনে দিলাম, মানে আমি বলছি যে নাও নাও, তো আর কি নিল এই গেঞ্জিগুলো, 5টা গেঞ্জি নিছে আর কি। তো এখানে একটা লাল পড়ে গেছে, বলতেছে এটা ভালো লাগে না, তার কালো জিনিস গরমের মধ্যে অনেক গরম লাগবে, তাই আমি বলতেছি না, কাপড়গুলো অনেক সফট আছে আর ভালো আছে আর কি, ভালো লাগবে। তো এই আর কি, তো এইভাবে তো লাল গেঞ্জি এটা, তো এটা বলতেছে এটা লাল আর এটার মধ্যে একটা কীরকম একটা ছবি আছে, ছবি আছে, এটা পরলে না এটা পরে নামাজ পড়লে হবে কি, সে তো আমি কি আচ্ছা পরে চেঞ্জ করে আনো যদি তোমার ভালো না লাগে নাও, কিন্তু কাপড়টা ভালো আছে, কাপড়টা অনেক সফট। এই আর কি, আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি করলাম আজকে, ঈদের প্রস্তুতি কীভাবে নিচ্ছি বা আমার মেয়েরা কি কেনাকাটা করলো, সেটাই, এর বেশি কিছু না। যদি আজকে সিম্পল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে সেগুলো জানাবেন কমেন্ট করে। তো এই তো আমার মেয়ে ধরে দাঁড়িয়েছে, মানে ও খুবই খুশি, মানে ওরা পার্টি ড্রেস দেখলেই খুশি, কিন্তু পরতে চায় না, কিন্তু একদিন পরবে তারপর আর পরবে না, এটা লেমন কালারের কিন্তু বোঝা যাচ্ছে না। তাদের ড্রেসগুলো কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন। তো আজকে এরকম সিম্পল একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে এই আর কি। তো আমার ব্লগগুলো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যত পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আসলে যেহেতু অসুস্থ আমি দাঁড়াইতে পারতেছি না, আমি ভিডিও করতে পারতেছি না, তাই ওরা যা করতেছে তাই যেভাবে করতেছে সেভাবে আমি একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করি আর কি। আর আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন যেহেতু তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।